আমি তোমার ঋণের তলে পড়ে থাকতে চাই না তুমি কও কেমনে তোমার কি করলে ঋণ শোধ হবো আমি সেটা করি তাও তোমারে মা আমি কৈফত দিতে পারবো না টিম নামা রাত্রেবেলা বুকের উপর নিয়ে ঘুমাইছি কোন সময় যে বুকের নিচে পড়ে ভাঙে গেছে কবরিবে না অনেক দিন ধরেই কিন্তু ঘুরতে যাই না আর তুমি খালি কও ঘুরতে নিয়ে যাবা তোমার কাজের চাপ এত কাজের চাপ থাকলে চলবে বউরে নিয়ে ঘুরতে যাওয়া লাগবে না আমি তো তোমারে বলছি এখন একটু কাজের চাপ বেশি কাজের চাপ কমুক তারপরে তোমারে নিয়ে আমি চিন্তা করছি কক্সবাজার যাব সত্যি বলতাছো দাদান কই যাওয়ার আলোচনা করতেছো শুনলাম দুইজনে কথা কইতাছো বেড়াতে যাইবি কই যাবি বাজার ক্ষমা তোমার বৌমা বলতাছিল অনেকদিন যাবৎ ঘুরতে দেয় না আমি ভাবছি সামনে মাসে পরে কক্সবাজার ঘুরতে নিয়ে যাব তা তো ভালোই বাজান দুইজনে একসাথে বেড়াইতে যাবি কিন্তু কথা হইলো তুই যে বাড়ির পিছে বিশটা জমিটা কিনতে চাইছিলি টাকাও বাইনা দিছস এখন যদি ওইখানে যায় এতটা টাকা নষ্ট করস তাহলে ওই জমির টাকাটা কেমনে দিবি এইটা কিরকম কথা বলেন আম্মা হ্যাঁ আপনার ওই জমির জন্য আমি কি আমার ঘুরতে যাওয়া বন্ধ করবো হ্যাঁ এত পারবো না বৌমা রাগ করো কেন তোমরা যদি জমিটা কিনতে পারো তাহলে তো সেই জমিটা তোমাদেরই থাকবো আমি আর কয়দিন বাঁচো মরে গেলে কি আমি কয় বরে নিয়ে যাবো দেখছো দেখছো হ্যাঁ আমি বলছি না আমি যে কাজে করতে যাবো ওই কাজে তোমার মা বাধা দিবেই আর সব বিষয় কৈফত চায় এই সমস্ত কৈফত আমার ভালো লাগে না তুমি এক কাজ করো তুমি তোমার মায়ের নিয়ে কক্সবাজার ঘুরতে যাও আমাকে নিয়ে যাইতে হইব না আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাব যে সংসারে আমার কথার কোনো মূল্য নাই সেই সংসারে আমি থাকতেও চাই না তুমি তোমার মায়ের কথা শোনো ওই জমি কেন এটাই তোমার জন্য ভালো হবে আরে শোনো না মা তুমি ওনা একবারে বেশি করো মানে যে কোনো বিষয়ে তোমার কৈফত দিতে হবো কেন এত কৈফত দিতে হবো কেন কই গেলাম কি খাইলাম এত কৈফত তো মা দিতে পারবো না একবার অতিষ্ঠ করে ফেলাইছো তুমি আমারে কক্সবাজার যাইতে চাইছি বউ নিয়ে ঘুরতে এটাও তোমার সহ্য হলো না বাজার আমি তো অন্য কিছু মনে করে কই নাই ভাবছি শুধু শুধু ঘুরতে যায় টাকাটা নষ্ট হইব তার সাথে যদি জমিটা রাহস সেটা তোরা খাবি তোর বাচ্চা কাচ্চাই খাইব এইটা মনে করে কইছি যেটা মনে করে কও তোমার এত ভালোবাসা আমি আর নিতে পারতাছি না আমি তোমার ঋণের তলে পড়ে থাকতে চাই না তুমি কও কেমনে তোমার কি করলে ঋণ শোধ হবো আমি সেটা করি তাও তোমারে মা আমি কৈফত দিতে পারবো না বাজান তুই মায়ের ঋণ শোধ করতে চাইতেছস শুনছি গায়ের চামড়া বিছিয়ে দিলেও নাই জুতা বানাইলে পাপুস বানাইলেও মায়ের ঋণ শোধ হয় না তুই কেমনে শোধ করবি বাজান কেন কেন মায়ের ঋণ শোধ করা যাবো না কেন সব কিছু ঋণ শোধ করা গেলে মায়ের ঋণ কেন শোধ করা যাবো না আমারে তুমি কও কেমনে ঋণ শোধ করা যায় আমি ঋণ শোধ করবো তুই আমার ঋণ শোধ করতে পারবি আচ্ছা ঠিক আছে একটু দাঁড়া আমি এক্ষুনি আসতেছি জীবনটার একবার অতিষ্ঠ বানিয়ে ফেলাইছে আর সহ্য হয় না নে বাজান নে মা তুমি কি আমার সাথে মশকরা করো হ্যাঁ আমি তোমারে কইলাম যে কেমনে ঋণ পরিশোধ করা যাবো তুমি আমার হেইডা কও তুমি হেইডা না কই তুমি আমার হাতে ডিম ধরে দিতেছো এই ডিম দিয়ে আমি করমুটা কি না বাজা আমি মশকরা করতেছি না তুই আমার সন্তান আমি তোর সাথে কেমনে মশকরা করি বাজান এই যে ডিমটা আছে না এটা বুকের উপরে নিয়ে ঘুমাবি সকালবেলা তুই আমারে দিবি এটা আমি সিদ্ধ করে খাবো খাওয়ার পর থেকে তোর কাছে আমার কোনো ঋণ থাকবো না আমি তোরে ঋণ মুক্ত করে দেবো তাই আচ্ছা ঠিক আছে যাও পাগল পোলা আরে মায়ের কাছ থেকে কি সন্তান কোনোদিন আলাদা হয় আর ঋণ মুক্ত হয় বাবা কিরে শিশির ও ক্রেডি গায় তো কি মা সল সল ডাক শুরু করছ কে দে বাজা না আমার এই যে ডিমটা দে আমি ডিমটা সিদ্ধ করে খাইয়া তোর জোরে তোর আমি ঋণ মুক্ত করে দিতেছি ও তুমি ডিম খেলে তো আমার ঋণ শোধ হবে না হ্যাঁ 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 দে বাজান কই রে বাজান তাড়াতাড়ি আয় দে তাড়াতাড়ি দে আমি সিদ্ধ করে খামো
আরে এইটা কি? আমার ডিম, আমার ডিম দে, তাড়াতাড়ি আমি খাইতে যাব। ডিম না মা, রাত্রেবেলা বুকের উপর নিয়ে ঘুমাইছি, কোন সময় যে বুকের নিচে পড়ে ভাঙে গেছে, কবারই বেন মা। কি খোঁজ বাজার, এই সামান্য একটা ডিম কয়েক ঘন্টা রাখতে পারলি না? আর আমি আমি তোরে দশটা মাস, দশটা দিন এই যে প্যান, এই প্যানে রাখছি, ঠিক মতো ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই। বৌমা দেখো না, আমার এই ডিমটা মাত্র কয়েকটা ঘন্টা রাখতে পারে নাই, কয় বুক থেকে পড়ে নাকি সেপ্টা হয়ে গেছে, জনে গাইতে রয়েছে না, তোর সারাটা পেট ব্যথা, পেটের ভিতর নাচা নাচে, কত কিছু আমার সহ্য করতে হয়েছে বৌমা, এক বেলা খাইলে পেটে রাখতে পারি না, সাথে সাথে বমি করে ফেলায় দিছি, এই খালি পেটে ও দৌড়াইয়া বেড়াইছে, জন জন্ম নিল, আমার পালার মতো কেউ ছিল না, আমি এই দুই হাতে ওরে লালন পালন করছি, খাইতে বসলে এই যে এই কাপড়ের মধ্যে আগু পয়রা দিছে, কারো কাছে তো দেব তাও ছিল না, এমনি ঠিক এমনি এমনি বলটাইয়া এমনি রইখা আমি ভাত খাইছি। বাজার তুই যখন এই দুনিয়াতে আইলি, আমার এই গোল আলো কইরা হাসি খুশি, আমার যে যন্ত্রণা ব্যথা আমি সব ভুলে গেছিলাম, আমি তোর মুখ দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছি, যখন আমি তোরে কুলে নিয়ে এই গাইতে ঘুমাইতে গেলাম, গিরি দি তুই পসাব করে মাখায় দিস, আবার তোরে এমনি নিয়ে এমনি ঘুমাইলাম, কিছুক্ষণ পর এইটাও মাখাইয়া দিত, ভিজাইয়া ফেলছ, তখন পরে এমনি বুকে নিয়ে ঘুমাইতে গেলাম, বমি কইরা আমার এই মুখ থেকে বুকটা সব ভিজাইয়া ফেলছ, আমি আমি তোরে কিন্তু পালাই নাই, আমি ঠিক মতো ঘুমাইও নাই, আমি এখন পর্যন্ত তোর চিন্তায় ঘুমাইতে পারি না, কই আমি তো তোর সেক্টরে দেই নাই, আমি তো তোর আত্ম ভাঙে দেই নাই, তোর কোন অঙ্গ ক্ষতি হইতে তো আমি দেই নাই বাজার, আর তুই কিনা আমার একটা সামান্য ডিম রাখতে পারলি না, এই ডিমটাই রাখতে পারলি না, তাহলে মায়ের ঋণ, মায়ের ঋণ কিভাবে শোধ করবি তুই, কেমনে শোধ করবি, কেমনে শোধ করবি বাজার? আমারে তুই আমারে ক্ষমা করে দে মা, আমারে ক্ষমা না করার মা, আল্লাহ আমারে ক্ষমা করবো না, আমি বুঝে গেছি মা, আমার আমার গায়ের চামড়া দিয়ে যদি তোর জুতো বানাই দিয়ে মা, তুই যে তোর ভুলটা বুঝতে পারছ এটার জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, বাজান রে একটা কথা মনে রাখ, মায়ের ঋণ শোধ করার মতো ক্ষমতা এই পৃথিবীতে কোনো সন্তানের নাই, কোনো সন্তান পারবে না মা, আপনি আমারে ক্ষমা করে দেন, সব দোষ হইল আমার, আমি আপনার পোলারে উস্কাইছি, তার জন্য আপনার মনে আপনার পোলা কষ্ট দিছে, আমি তো একটা নারী, আমি একটা নারী হয়ে আর একটা নারীর কষ্ট বুঝি নাই, তার মনে কষ্ট দিছি মা, আপনি আমারে ক্ষমা করে দেন।